তো গাইস আজ সকালকে গুড মর্নিং, আজ সকাল সকাল একটা ভিডিও করতে চলেছি। তো আজকে এই সিঁড়িতে টিপা পাড়বো, চলুন আসুন দেখে নেওয়া যাক। আর দাদুকে দেবো টিপাটা, এইখানে এইখানে আমরা দিচ্ছি। ধানটা আবার কোথায়? তো গাইস এরপর আমরা পুকা পাড়ে নেবো, উঠছি উপরে এরকম। তো এই ডাংটা তো এদিকে পুকাটা ছোটো পুকা হলেই হবে, কোনটা পাড়বো এটা? পিপিয়া আর মাংস, পিপিয়ার মাংস বাজার থেকে মাংস এনেছি, পোলট্রি মাংস। তো গাইস আমাদের পিপা পাড়া হয়ে গেছে, এরপর দাদু পিপাটা নিয়ে যাচ্ছে এ দেখুন, আর মাংস এনেছি। তাহলে চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক। এদিকে দিদা কাঠপাত কুড়োচ্ছে উনুন জ্বলার জন্য। এরপর দাদু পিপা বার করছে দিকে এ দেখুন, তারপর মাংসটা বার করবে। দাদু মাংস আছে আর ছাড় আছে, মাংস এলো কাড়াকাড়ি করছে, ঠিক করে কেটে নিয়েছি। এইখানে আমাদের মাটি ছানা হচ্ছে, মাটি এই বাড়িতে দেয়ালে দেওয়া হবে মাটিটা। আর এখানে একটা আমার কাকা রয়েছে রান্না করছে ওইদিকে। এদিকে দিদিয়া দাদু মাংস ঠিকঠাক করছে। মুরগি চলে আসছে দেখুন, ওদিকে মাটি দেওয়ার জন্য নিয়ে আসছে, দেওয়ালে মাটি দেবে। এ দেখুন বাড়িতে মাটি দেওয়া হচ্ছে।
দাদুর এটা মেয়ে বড়ে বড় মেয়ে এদিকে দিদা চলে এসেছে দেখতে তো গাইস আমাদের গ্রাম অঞ্চলে মানুষ এই সময় মাটি দেই কারণ কালী পূজাকে তারা খুব গুরুত্ব দেই তার জন্য ঘর বাড়িকে খুব মাটি দিয়ে ঠিকঠাক চিকন করে রাখে মুরগির ঠ্যাং পাগুলো কেটে নিচ্ছি দাদু মাংস কাটা প্রায় শেষের মুখেই কাটা হয়ে গেল প্রায় এরপর ছুঁড়ে নিচ্ছি পিপাগুলোকে দাদু এরপর আমাদের আতগুলো কেটে নিচ্ছি পোলট্রির আঁত আর মাংস আর এদিকে পিপিয়া আজকে রান্না হবে আমাদের দিদি আপর কাটে নিচ্ছে পিপিয়াগুলোকে দিদার পেঁপে কাটা হয়ে গেছে এরপরও ধুয়ে নিচ্ছে এদিকে মাংস কাটা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না শুরু হয়ে যাবে ভাগটা
নিয়ে যা দিদারিকে লঙ্কা রসুন আদা পেঁয়াজ সব একসাথে বেটে নিচ্ছে একসাথে এদিকে দাদু উনুনের জন্য কাঠ তাঠ ভেঙে নিচ্ছে আদা পেঁয়াজ ভেজে নিচ্ছে এদিকে দাদু নুন জ্বালিয়ে দিল চুলোতে মাটি দিয়েছে নতুন চুলো দাদু নাকি দিদার পালহা আর ছোট মোটো কাঠ দিয়ে রান্না করছি তো কিছুক্ষণের মধ্যে তেলটা দিয়ে দেবে এই দেখুন দিদা আবার পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিল
মাংস দিয়ে দিচ্ছি এই দিদা আপু চিকেনটা দিয়ে দিচ্ছে চিকেন লেগ চিকেন পার্টস সব কিছু রয়েছে মাড়ে মুড়ি সব কিছু তো বন্ধুরা আমাদের দিদা দাদু ভেরি পোর পিপল তারা মাটি দাটি রেখেছে দেখুন কত এগুলা নোংরা রয়েছে তা তো পোর বাট হ্যাপি তারা দিদার যেভাবে রান্নার প্রসেস সে টাইপের রান্না করা হচ্ছে হ্যাঁ দিদা বলছে পিপা দিয়ে দিচ্ছি পিপা দিচ্ছি আর আমাদের গ্রামের মানুষ বিভিন্ন লোক বিভিন্ন টাইপের রান্না করে দিদা আপুর নুন দিচ্ছে লবণটা দিয়ে দিল দিদার এটা মশলা ধনো জিরে আর হলুদ গুঁড়ো তো আমাদের গরিব মানুষের কি টাইপের রান্না হচ্ছে কেমন ধরনের হচ্ছে কেমন টাইপের করছে আপনারা কমেন্ট করে বলবেন আর এরকম টাইপের যদি আপনারা আরও ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এদিকে বাচ্চাগুলো খেলছে এই দেখুন তারা কি করেছে ঘর করেছে বাড়ি করেছে দেখুন দিদাকে কিছু প্রশ্ন করা যাক তার মুখ থেকে শোনা যাক দিদা এই যে মাটি রয়েছে এখানে এই মাটিগুলো এই মাটিগুলো সামনে আর এখানে যে এই মাটিগুলো ঢাকা আছে এগুলা এই মাটিগুলো কি হবে দুয়ার দেওয়া হবে সামনে কালী পূজা তাই সামনে কালী পূজা দিতে হবে না হ্যাঁ 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 কালী পূজাতে ঝাঙর বিশাল ব্যাপার মদ মাংস নাচ গান দিদার এগুলো সব মাটি ঢাকানো আছে এ দেখুন মাটি এখানেও এখানেও মাটি ঢাকানো আছে আর ওদিকে সামনে মাটি ওদিকেও মাটি আছে এরপর দিদা আমাদের মশলা জলটা দিয়ে দিল ধনে জিরে হলুদ গুঁড়ো আর এই জল দিচ্ছে
তোর ঠাকুমার রান্না প্রসেস তো দেখতেই পাচ্ছেন। দাদু এরপর স্নান করবে, তারপর আছে ভাত টাত খাওয়া দাওয়া করবে, স্নান করতে যাচ্ছে। দিদিয়া, এই পিপিয়া আর এই মাংস চিকেন রান্না কেমন লাগবে? টেস্ট ভালোই লাগবে। ভালো লাগবে, মাংস ভালো হবে। ভালো হবে, অল্প করে দিদিয়া নেড়ে নিচ্ছে, প্রায় আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দিদি আপর নামে নিচ্ছে, রান্না হয়ে গেল। খুব আজকে ভালো হয়েছে রান্নাটা, দেখে মনে হচ্ছে আমার খুব ভালো লাগবে। খেতে বসে গেছে দিদা দাদু। উপর গরম আছে নাই?
হুম সব তাহলে পিপিয়া আর পোলট্রি চিকেন আর ছাট পোলট্রির তাহলে রান্নাটা কেমন লাগছে? কেমন রান্নাটা হয়েছে? টেস্ট রান্নাটা ভালো টেস্ট হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো। তো গাইস ভিডিওটা আজ এ পর্যন্তই, আর বেশি বড় করছি না। আর দাদু দিদিয়া প্রায় খাওয়ার শেষের মুখেই, তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।